সোনালী আশের সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল 10টার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজান, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক হাফিজুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।